ফিমেল অ্যাডভোকেট একজন পার্থ চ্যাটার্জির অ্যাডভোকেট ছিল, পার্থ চ্যাটার্জি ছিল, দেবাশিস চক্রবর্তী ছিল। বিকেল 4টা থেকে 4:15 ওই সময়ে সিসিটিভি ফুটেজ প্রেসিডেন্সি জেলে সংরক্ষণ করা হোক, ওর 2টো মোবাইল ফোন নিয়ে নিক দেবাশিস চক্রবর্তীর, আর ওই জেলখাটা মাল যেটি 3.5 বছরের তার 30 মিনিট আগে টুইট করার তথ্য সে কোত্থেকে পেলো, যার সঙ্গে 30 মিনিট পরের 8 মাসের জেলখাটা মালটার তথ্য মিলে গেল 120 কেজি ওজনের তৃণমূলের মহাসচিবের, সেই মালটা মিলে গেলেই হয়ে যাবে। এসব দুর্বল চিত্রনাট্য, এসব করে কিছু হবে না। এই পার্থ চ্যাটার্জিকে আমি তো বিধানসভার মধ্যে বলেছি যে তুমি যদি একটা ফাটা কাগজ দেখাতে পারো, শুভেন্দু অধিকারী তোমার কাছে কোনো অনুরোধ করেছে, আরে চাকরি বাকরি দূরের কথা, একটা আমার বিধানসভা কেন্দ্রে একটা আমি 16 সাল থেকে তো এমএলএ, তার আগে এমপি, আমার এলাকায় আমি কোনো স্কুলে একটা ব্ল্যাকবোর্ড চক ডাস্টার চেয়েছি, যদি দেখিয়ে দিতে পারে তাহলে বলবো, বড় বড় কথা বলছি। আমি এই লোকটাকে ঘৃণা করি, আর মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত কনস্পিরেসির মূল। তিনি ব্রাত্য বসুকে ঘাড় ধাক্কা মেরে সরিয়ে শিক্ষা দপ্তর দিয়েছিলেন পার্থ চ্যাটার্জিকে এই অপকর্মগুলো করার জন্য। অতএব এসব দুর্বল চিত্রনাট্য করে কিচ্ছু হবে না। জেলে থাকা কোনো লোক, জেলে থাকা তিনি পিসি হোক আর জেসি হোক, তার বক্তব্যের আইনগত কোনো লোকাস্ট্যান্ডই নেই। আর আমি যে তথ্য আজকে অন ক্যামেরা আপনাদের সামনে দিলাম, কলকাতা হাইকোর্টে এটা তো পার্সোনাল কেস, যারা কেস করেছেন তাদের লয়ারদের আমি অনুরোধ করব যে তারা পিটিশন লাগাক সম্মানীয় জাস্টিসের কাছে, যিনি এটাতে অ্যাসাইনমেন্ট পার্ট হার্ট যেহেতু রয়েছে, সম্মানীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসেই এটা আসবে, সেখানে আসুক। তাতে 30 মিনিট আগে টুইট করা, 30 মিনিট পরে একই তথ্য বলা, এবং তার আগের দিন 4টা থেকে 4:15 মাননীয় পার্থ চট্টোপাধ্যায় যিনি আইনজীবী ছিলেন, সম্মানীয় ম্যাডাম, তিনি পার্থ চ্যাটার্জি দেবাশিস চক্রবর্তী থেকে কি হয়েছে আর 2টো ফোন নাম্বার আমি দিয়ে দিলাম, পরে আবার সাপ্লাই করে দেবো, আমি স্টোর করে রেখে দিলাম, তাদেরকে ডেকে ফোনটোন নিয়ে দেখলেই বুঝতে পারবেন। অত্যন্ত দুর্বল চিত্রনাট্য। আর যদি একটা ফাটা চিঠি কাগজ দেখাতে পারেন, আমি তো চ্যালেঞ্জ করে বলছি, কোনো ডকুমেন্টারি এভিডেন্স, একটা ছোট কাগজের টুকরো যেখানে আমার সই নেই কিন্তু হ্যান্ডরাইটিং আছে, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে দিয়ে দিলেই বেরিয়ে যাবে আমার লেখা কিনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পার্থ চ্যাটার্জির যে মোবাইল ফোনগুলো এজেন্সি নিয়েছে তার প্রিভিয়াস হোয়াটসঅ্যাপ চার্ট বের করুক। হোয়াটসঅ্যাপ চালু হওয়ার আগে 11-12 SMS হতো, সে SMS-এর চার্ট বের করুক। পার্থ চ্যাটার্জির মেল আইডি খুলুক। একটা ফাটা কোনা কেলে গিয়ে মমতা ব্যানার্জি আমাকে রাখতো নাকি? এতক্ষণ 2.5 বছর ধরে সাঁতার কেটেছেন মমতা ব্যানার্জি আমার বিরুদ্ধে, হাঁপিয়ে গেছেন, এবং আমাকে বিচার ব্যবস্থা সম্পূর্ণ প্রোটেক্টেড করেছে, তার কারণ সমস্ত ফলস অ্যালিগেশন ছিল। আমার লং পলিটিক্যাল, আমি 3 দশকেরও বেশি পলিটিক্সের সঙ্গে যুক্ত। আই স্টার্টেড মাই জার্নি অ্যাজ এ স্টুডেন্ট লিডার 1988, আই ইলেক্টেড অ্যাজ এ কাউন্সিলার 1995। পুরো এই লং পলিটিক্যাল জার্নিতে আপনারা যাই বলুন না কেন, ওই নারদা স্টিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনো অভিযোগ নেই। এবং সেটাও আপনারা জানেন যে ইকবাল আহমেদ সুলতান আহমেদরা তারা সেখানে কি রোল প্লে করেছিল, তারা পলিটিক্যাল ইলেকশনের সময় সাবস্ক্রিপশনের কথা বলেছিল, এবং সেটা করাপশন ছিল না, কনস্পিরেসি ছিল। কনস্পিরেসি মেড বাই দি ভাইপো। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা সহ্য করতে পারত না, যাদের মনে করেছিল যে আগামী দিনে এরা ব্যারিয়ার, সে তাদের বিরুদ্ধেই ম্যাথুকে কেডি সিংয়ের মাধ্যমে ইউজ করা হয়েছিল, এক্সচেঞ্জ অফ 65 লাখ এবং 13 জন লোককে টার্গেট করা হয়েছিল। এছাড়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছু করতে পারবেন না, আপনি কিচ্ছু করতে পারবেন না। মমতা ব্যানার্জি যে পারেনি 2.5 বছর সাঁতার কেটে, আর আপনারাও কিছু করতে পারবেন না। এসব দুর্বল চিত্রনাট্য একেবারে গুছিয়ে এসেছে, পুরো গুছিয়ে এসেছে। টাইম উইল স্পিক। তৃণমূল কংগ্রেস এবং তার সাথীদের ডেজ আর ইন নাম্বার, একবারে কাউন্টিং হচ্ছে। অতএব বেশি আর এসব চলবে না। আর পশ্চিমবাংলার লোক জানে আমাকে তো তৃণমূল কংগ্রেস তাড়ায়নি, আমি বড় বড় দপ্তরের মন্ত্রী এবং একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলাম, সব ফেলে দিয়ে এসেছি। ফেলে দিয়ে এসেছি ডিউ টু দিস টাইপ অফ করাপশন।